তো তোমাদের তো ইসলাম নৈতিক শিক্ষা থেকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আমি এসেছি। তোমাদের এই সপ্তাহে মানে গতকাল তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে ইসলাম নৈতিক শিক্ষা, সে সমাধানটা নিয়েই আমি এসেছি। আচ্ছা, আমি দেখছি তোমাদের কি অ্যাসাইনমেন্ট দিয়েছিল। তোমাদের দিয়েছে অধ্যায় 4 থেকে, তোমাদের যে চতুর্থ অধ্যায় আছে এটা থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়েছে। তো অধ্যায় 4 আছে কোরআন মাজিদ শিক্ষা, কোরআন মাজিদ শিক্ষা, ঠিক আছে। তো তোমরা তো সবাই মানে একটু ছোট বয়স থেকে বাসায় হয়তো আরবি টিচার রেখে তোমরা কোরআনটা মানে এই নাও শিক্ষা নাও, এটা জানি। তবে এটা তোমরা কিন্তু সঠিক উচ্চারণ করতে হয়, ঠিক আছে। তো এটা নিয়ে চতুর্থ অধ্যায়ে আলোচনা আছে, তোমরা সেটা করবে। তো চলো দেখি তোমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল। কোরআন মজিদ কার কালাম? তো এখানে দেখো কোরআন মজিদ হচ্ছে আল্লাহ তাআলার কালাম, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো, আল্লাহ তাআলা কোরআন মজিদ কার কাছে নাজিল করেন? কোরআন মজিদটা নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমরা জানি, তাই না। তারপর দেখো আমাদের সর্বশেষ নবী কে? আমাদের সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না। এই নবীর পর আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তারপর দেখো সর্বশেষ আসমানি কিতাব কোনটি? সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কোরআন মজিদ। তারপর দেখো কোরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি? কোরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে 4টি। আরবি হরফ উচ্চারণের স্থানটি কি বলে? মাখরাজ বলে। তারপর দেখো আরবি হরফ কয়টি? আরবি হরফ হচ্ছে 29টি, ঠিক আছে। তারপর দেখো কোরআন মজিদ সহিহ ও শুদ্ধভাবে তেলাওয়াতের নিয়মটি কি? জুন্নাহ। তারপর দেখো নাক ব্যবহার করে উচ্চারণ করা কি বলে? নাক ব্যবহার করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে, ঠিক আছে। কোরআন মাজিদের ভাষা কি? কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি, ঠিক আছে, আরবি ভাষা। তারপর দেখো শুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াতের নিয়মটি কি বলে? শুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াতের নিয়মকে বলা হয় তাসবিহ। তারপর দেখো গুন্নাহর হরফ কয়টি? গুন্নাহর হরফ হচ্ছে 2টি। এসে দেখো এখানে দেওয়া আছে গুন্নাহর হরফ হচ্ছে 2টি। তারপর দেখো বিরাম চিহ্নকে কি বলা হয়? ওয়াকফ, বুঝতে পারছ। তারপর দেখো আমাদের রিজিকদাতা কে? আমাদের রিজিকদাতা হচ্ছে আল্লাহ তাআলা, দেখতে পাচ্ছ। এখন দেখো তোমাদের 15 নম্বরটা আছে সূরা ফিলের অর্থ লিখো, ঠিক আছে। সূরা ফিলের অর্থটা হচ্ছে আমি তোমাদের এখানে লিখেছি 96 পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে। 96 পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের সূরা ফিলটা 96 পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে। তো আমি একটু বলে দিচ্ছি তোমরা শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আছে আল্লাহ তাআলা কায়ফা কায়ফা ফাআলা রাব্বুকা বিয়াস বিয়াস হাবিল ফিল। তো প্রথম দেখো প্রথম অর্থটা হচ্ছে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কি করেছিলেন, ঠিক আছে, সূরা ফিলে এটাই আছে। তারপর দেখো আলাম ইয়াজাল কায়দাহু ফি তাদলি, ঠিক আছে। দ্বিতীয়টা আছে তুমি কি তাদের কৌশল তিনি কি তার কৌশল ব্যর্থ করে দেননি। তো এটার দ্বারা এটাই এখানে তোমাদের 96 পৃষ্ঠায় গেলে তোমরা সূরা ফিলের উচ্চারণ আর অর্থটা দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা বাসায় পড়ে নিবে। তারপর দেখো কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় আরবি বর্ণগুলি কি? কণ্ঠনালী, ঠিক আছে। কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় হচ্ছে হামজা আর হচ্ছে হা, ঠিক আছে। তারপর দেখো দুই ঠোঁট থেকে কোন কোন হরফগুলো কি উচ্চারিত হয়? সেটা হচ্ছে ওয়া বা মি, ঠিক আছে। দেখো ওয়া বা মি, ওয়া বা মি, দেখতে পাচ্ছ। তারপর দেখো যেভাবে অগ্রভাগ তার সাথে লাগিয়ে কি উচ্চারিত হয়? নুন, দেখতে পাচ্ছ। তারপর দেখো জিহ্বার গুড়া তার সাথে লাগিয়ে কি উচ্চারিত হয়? কফ, দেখতে পাচ্ছ, কফ। তারপর দেখো নাকের
গহ্বর থেকে গুণা হস্তারিত হয় সেগুলোকে সেগুলো কী কী? সেটা হচ্ছে নুন, আর হচ্ছে নিম, আর হচ্ছে নুন, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এগুলো তোমরা বাসায় একটু ভালো করে পড়বে। এখন আমি তোমাদের সূরা ফিলের পরের এই গ্রুপ করছি, তারপর দেখো কি আছে। ওয়ারসালনা আলাইহিম তাই তাইরান আবাবিল, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে, 3 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, তাদের বিরুদ্ধে তিনি ঢাকে ঢাকে পাখি প্রেরণ করেন, তাদের বিরুদ্ধে তিনি ঢাকে ঢাকে পাখি প্রেরণ করেন, এটা এটা নিশ্চয়ই তোমরা শুনেছ। তারপর দেখো তার মিহিম দেখো এটার অর্থ হচ্ছে তারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে, তারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছিল, মানে এক ধরনের পাথর নিক্ষেপ করেছিল। তারপর দেখো এরপর তিনি তাদের বীর ঘাসের মতো করে দেন, দেখতে পেরেছ? তো এটার একটা মানে বিবরণ আছে, সেটা তোমরা তোমাদের মানে বাসায় মা আছে বা বাবা আছে তাদেরকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এটা নিয়ে একটা মানে আমাদের ইসলামিক একটা হাদিস আছে, সেটাও তোমরা শুনবে। আচ্ছা ঠিক আছে, তো বাসায় তোমরা এগুলো ভালো করে পড়বে আর বাসায় অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে স্কুলে জমা দিয়ে দেবে, ঠিক আছে? ওকে।